বায়ু ঘুরঘুর ঘুরে বায়ু ঘুরে অবিরত মানুষ ঘুরে উথাল পাথাল বা উড়ানির মতো বায়ু ঘুরঘুর ঘুরে বায়ু ঘুরে অবিরত মানুষ ঘুরে উথাল পাথাল বা উড়ানির মতো সংসারের এই জঞ্জালে মানুষের হুঁশ নাই সংসারের এই জঞ্জালে মানুষের হুঁশ নাই সুখ রতনের খোঁজে মানুষ নিত্য উড়াই ছাই সুখ রতনের খোঁজে মানুষ নিত্য উড়াই ছাই বায়ু ঘুরঘুর ঘুরে বায়ু ঘুরে অবিরত মানুষ ঘুরে উথাল পাথাল বা উড়ানির মতো আপন ঘরে ঘুরে মানুষ পরের খবর নাই আপন ঘরে ঘুরে মানুষ পরের খবর নাই জীবন ছোটে আওলা বাওলা তাই রে নাই রে নাই জীবন ছোটে আওলা বাওলা তাই রে নাই রে নাই বায়ু ঘুরঘুর ঘুরে বায়ু ঘুরে অবিরত মানুষ ঘুরে উথাল পাথাল বা উড়ানির মতো সত্যি করে কদিনই বাপ তোরা পনে ছিলি ওই জগদীশের মা কলো যে চল স্বর্গে যাই তাই আমরা দুজনও তাই গেলাম স্বর্গে ঘুরে আসছি আমার মনের মধ্যে অশান্তির ঘোড়া চলতেছে আমার সংসারে বাউ কুরানি লাগিস রে মা একদিকে সামাল দিতে গেলি আর একদিকে ভেঙে পড়ে বড় কষ্টের মধ্যে আছি রে মা আমি জানি আব্বা স্যার আপনি ওগের মাফ করে দেন এবার ওগের দায়িত্ব আমি নেব তুই ওগের মাফ করতে করছিস আমার একটা কথা শুনতে হবে তাহলে একটা কাম করেন আপনার চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকায় থাকেন আপনার চোখ দুটো ভারি সুন্দর সত্যি করছ তোমার চোখ না খুব সুন্দর একেবারে ওই না ওই আমার টিয়ে পাখির মতো সুন্দর ঠিক কয়েছেন মিথ্যা কথা কত কি কেন যাবো শুনুন তাহলে আজ থেকে আমি যা কব আপনি তাই করবেন যদি না শুনেন তাহলে জগদীশের মারে কই আপনার ঘাটটা মটকাই দিব কি হইলো মুখ এরাম করে আছেন কেন কি কথা শুনতে হবে কিরাম করে আছি মুখ কাল থেকে আমার আলাদা পড়াইতে হবে আচ্ছা পড়া মানি আমি যা কই সব শুনতে হবে শুন মানি সেটা ওইদিকে ফিরে করছেন কেন আমাদিকে ফিরে কোন আল্লাহ আপনার চোখের আম টেরা হইলো কি রাম করে এইটা কয়া যাবে না সেটা কয়া যাবে না কেন সমস্যা আছে আচ্ছা বাবা করছি ওই যে জগদীশের মা আছে না জগদীশের মা রাইগে গিয়ে আমার দুই চোখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিচ্ছে তারপরে দে আমার এই অবস্থা হয়ে গেছে কি করছেন আপনি সেই কথাই তো করছি অসুবিধা নাই দুলা ভাই জেনরে কই আপনার টেরা চোখের চিকিৎসা করে দিবানে আচ্ছা ঠিক আছে তালি এখন আমি যাই হ্যাঁ আমার কথাটা মনে থাকবি তো আচ্ছা কুলাম তো মনে থাকবে না ঠিক করে কথা কোন থাকবে না কইছি তো
কাঁদিছো কেন? তোমার এই মেরচাতে আমি আর এক গড়ার পড়তে পারবো না। কেন, বেদনা কিছু করেছে? সিটা খাওয়া যাবি না। আচ্ছা ঠিক আছে, আমি মাস্টারটা কয়ে দিবানি। সারাটা দিন খুব অশান্তির মধ্যে গেছে, আর এরম করিস না তো আর ভাল লাগতেছে না। জ্বালা হয়েছে আমার যত সব, দুই খুঁটি নটি বাদাতি আছে, বাদাতি আছে, কিছু কওয়া যায় না। খুরশিদের তো লেখাপড়া হবে না, এক কাজ করে ওর একটা বিয়ে দিয়ে দে, তাহলে সংসারে মন আসবে না। আমার সামার লেখাপড়া হবে না, এটা একটা কষ্টের কথা কমলার মা। আমি নিজে অভাবের জন্য লেখাপড়া করতে পারিনি, আমার ইচ্ছে আমার সামার মেয়েগুলো মন দিয়ে পড়াশোনা করুক। এটা তো আমি আছে, লেখাপড়া না করলে কি করবেন? কোন তোমার মনে আছে কমলার মা কি অভাবের মধ্যে তোমার আমি নিয়ে আসলাম? আসেই তো, থাকবে না কেন? হাই জাল্লাহ, আমার দিন ঘোরা হইতেছে, এইসব বিষয় সম্পত্তি রক্ষা করতে হলে পারে শিক্ষা লাগে, জ্ঞান লাগে। আমি চাই আমার ছেলেমেয়েরা শিক্ষিত হোক, জ্ঞানী হোক। সেদিনকার কথা আমি ভুলতে পারিনি, গৌরী খন্দকারের বাবা ইলিয়াস খন্দকার খাজনার জন্য আমার বাবারে ধরে নিয়ে গেল, টানতে টানতে নিয়ে যাচ্ছে আমার বাবারে। আমার বয়স তখন 8-10 বছর হবে, আমি বাবার পিছনে ছুটতে ছুটতে যাচ্ছি। ইলিয়াস খন্দকার শাবক দিয়ে আমার বাবার পিঠে মারতে মারতে আমার বাবা মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি খাতে লাগলো। আমার চিৎকারে সমস্ত পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল, একজনও আগায় আসলো না, একজনও আগায় আসলো না। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছি, আমি প্রতিজ্ঞা করেছি এই জমিদারদের সাথে কোনো আপোষ না। থাক, এসব কথা মনে করে আর দুঃখ পাওয়ার দরকার নেই, জমিদারি আমল তো কবেই শেষ, এসব কথা মনে করে এখন কি লাভ? কোন তুমি এটা বুঝবা না, এরা বুঝতো আমার বাজার, এরা বুঝি আমি, আমার খেলা এখনো শেষ হয়নি। আমি শুধু ভাবি আমি চলে যাওয়ার পর আমার সন্তানেরা কি পারবে, ওরা কি পারবে? সময় হলে ঠিকই পারবেনি, এখন তো অল্প বয়স, এই বয়সে একটু পাগলামি করেই থাকে। শুয়ে পড়ে বউ, তুমি শুয়ে পড়ো, আমার মনটা ভালো নেই তো, আমি একটু পরে ঘুমাই। মাপতিছেন খানের বেটা,
জমি মাপতেছি তো কার জমি মাপেন সেকেন্ডের জমি তো তার জমি মাইপে আপনার লাভ কি সেটা জানে তোমার লাভ কি তুমি যে কাজে আসলে সেই কাজে যাও তুমি আসলে মানুষটাই সুজা না তুমি নিজে খুব সুজা অন্যের জমির আইল কেটে নিজের জমি বাড়াও কথাটা কিন্তু ঠিক করলেন না খানের বেটা কথাটা বেঠিক কইছি বুঝছো এখন তুমি তোমার কাজে যাও যাচ্ছি তো যাওনের আগে দুইটা কথা কয়া যাচ্ছি ওই যে জগদীশের মা সে কিন্তু তোমারে চিনতি ভুল করেনি তার জমি মিশনিসি টিপসই দিয়ে নিয়ে গেছিল না সে কিন্তু তোমার পিছনে লাইগে আছে দেখাবেনি মজা সে জগদীশের মার সাথে আমি বুঝবানি তোমার বুঝ দিও বেনানে কানাই দাস সাইজেছে শয়তান কোয়েনকে দেখো কি মাপতেছেন তাতে তোমার দরকার কি ও তুমি আবার টিএ পক্ষে নিয়ে এসো না ওরে একটু বিশুদ্ধ বাতাস খাওয়াতে আনি ও আবার বিশুদ্ধ বাতাস ছাড়া গায়েবি আওয়াজ দেয় না আমার বাইক ফটো গুইনে নিতে হলো ভালো তুমি কি ভাবতেছেন না তোমার ওই টিএ পক্ষে কাও না আমার ভাগ্যটা আবার একটু গুইনে দিতি হ্যাঁ ও তো আপনার ভাগ্য গুনতে চাচ্ছে না ওটারে কও আমি দুইটা সবরি কালা কিনে দিবানি রাজিয়তি কও শোন এদিক টাকা দুটো মোটা পাকা সবরি কলা দেবে কনা ও কচ্ছে আপনার বড় ধরনের সর্বনাশ হবে কি রামের সর্বনাশ এই ধরেন আপনার গরু চুরি হতে পারে আবার গরু চুরি ধরনের অন্য ঘটনাও ঘটে যেতে পারে তো ওটা আর কি কলো আর কি আপনার অর্থ বিয়োগও ঘটতে পারে আচ্ছা ওটা কি আমার বিপদ আপদ ছাড়া কিছু দেখে না হ্যাঁ ভালো কিছু দেখে না হ্যাঁ ওটা তো টিয়ে পক্ষী না ওটা তো বদ জাতের হাড্ডি কেলা খাওয়া বানি একার গলা দিয়ে আটাই দিবানি আর কি কব ভালো লাগে তো কি যে আমার মাথা সিঁড়ে গেল ব্যথাটা কি একটু কমেছে এটা হচ্ছে আমার পাপ হুরমত আমার পাপ এই ব্যথা কমবার নয় হুরমত তুমি এক কাজ করো বড় বুবিকে একটা খবর পাঠাও পাঠিয়েছি হুজুর উনি বলেছেন উনি আর আসবেন না আমিও জানতাম সে আসবে না হুরমত ছোট বিবিকে আনবার জন্য পালকি পাঠাও সে যেন অতি সত্তর চলে আসে পাঠাও আনি হুজুর হুজুর আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন ঘুমলে দেখবেন ব্যথা কমে গিয়েছে ওদিকে তো আবার স্কুলের সময় হয়ে গিয়েছে কি বললা স্কুলের আমি যাই তুমি যাও
আচ্ছা আমি একটা কথা কিছুতেই চিন্তা করে পাচ্ছি না, আব্বা জানে এটা কিরাম অসুখ যে মাথায় কিল ঘুষি মারতে হয় কত? হ বুঝি, তুমি ঠিকই ধরছ। আমার মনে হয় এটা একটা রহস্য। হরমুজ চাষার আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিছুই করতে চায় না। আমার মনে হয় হরমুজ চাষা সব জানে। আমারও তাই মনে হয়। আর তাছাড়া ছোট আম্মা তো আসতেছে, আমার কেন জানি মনে হয় ছোট আম্মা সব জানে। আচ্ছা বুঝি, বাবজান আমাদের নানি বাড়ির জাতি দেয় না কেন? জাতি দেবে কিছু জানি, সে তো নানা জানা দেখতেই পারে না। কিন্তু ছোট আম্মা বাপের বাড়ি থেকে তো কোনো লোকজন আসে না। আম্মা জানেরা, আপনার স্কুলের সময় হয়ে গেছে, আপনার তৈরি হয়ে নেন। আচ্ছা চাচা, আব্বা জানে মাঝে মাঝে মাথায় বিরাম উঠে, কিল ঘুষি দিলে ঠিক হয়। কেন কবিরাজ দেখাতে পারে না? আম্মা দা, কবিরাজের দাওয়ায় এই অসুখ ভালো হবি না। আচ্ছা এটা আবার কিরাম অসুখ? সেটা আমি জানি না। এটা তো করতে পারবেন চাচা, বাপজান কেন আমাদের নানি বাড়ি যেতে দেয় না? হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা দেন কোন? সেটাও করতে পারবো না। আপনার তাড়াতাড়ি তৈরি হয়ে নেন তো, স্কুলের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন, আমি রাস্তায় খাড়া। কিছুই করতে পারবো। আচ্ছা কাশেম, হিরাম ফুল কোন দেশে পাবো? নে যে ফুল কোনোদিন শোকাবেও না, গন্ধ নষ্ট হবে না। আমি ভাবছি যে আমার টিয়ে পক্ষীর কথা। আচ্ছা তুই কোনো লাল টিয়ে পক্ষী দেখেছিস? হ্যাট, টিয়ে পাখি আবার লাল হয় না? সেটাই তো ভাবতেছি, অগর বুদ্ধির সাথে আমাদের পাল্লা দিতে হবে। সরকার বাড়ির ছাওয়াল হয়ে ওগের কাছে তো হারা যাবি না। 500% ঠিক কথা বলেছিস। দেখাও ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, আমাদের ঘরে বসে থাকা চলবে না, এটার একটা রহস্য বের করতে হবে। তুই ঠিকই বলেছিস ভাই, লাইফ ইজ রানিং, জীবন থেমে যাবে কিন্তু আমাদের গবেষণা থামতে পারে না। দুলু ভাই হয়তো এর একটা সমাধান দিতে পারে। হি ইজ এ ডাঙ্কি ম্যান। তুই ঠিকই বলেছিস, তার মাথায় অনেক বুদ্ধি, ভেরি ফুলিশ ম্যান। তাহলে চল তার কাছ থেকে বুদ্ধিটা নিয়ে আসি। চল চল। বুঝি সরকার বাড়ি পাগল দুটারও তো দেখি না। ব্যাগটা কোথায় ঘাস খেতেছে? তুমি যাই কো, ঘাস খাতে খাতে দিন পারি করবে, তারপরে আমার সাহস জিনিস এনে দিতে পারবে না। তাই ওই দেখ আসতেছে। চাচা আপনি ট্রাই গিয়ে যান, আমি একটু দরকার আছে। কি অবস্থা, আর ফুল কি পাওয়া গেছে? টিয়া পাখি না না দিতে পারলে কিন্তু তোমাকে সাজা ভোগ করতে হইবে, জানো তো। শোনো, তোমাদের সাথে আমাদের এক ধরনের কম্পিটিশন চলতিছে, তাই নাকি? আর এই কম্পিটিশনে আমরাই জিতবানি। দেখা যাবে নি কিটা জেতে আর না জেতে। আচ্ছা শোনো, তুমি যদি আমার ফুল এনে দিতে পারো তাহলে সেই ফুল দিয়ে মালা লাগাইতে আমি তোমার গলায় পরাই দেব। করতে পারো, জমিদার বাড়ির জামাই হয়ে যাবা। সেই সাথে 500 বিঘা জমির মালিক হয়ে যাবা। খুশি হওয়ার কিছু নাই। শোনো, আর যদি তুমি ফুলটা না এনে দিতে পারো তাহলে পরে মনে করো যে আজ জীবন আমি যা খাবো তুমি তাই করবা। এক কথায় করতে পারেন, পুঁজির চাকরইতে হইবে। সরকার বাড়ির সওয়াল তোমাকে চাকর হবে এটা তো কখনো সম্ভব না, নাকি রে কাশেম? হ্যাঁ ভাই, আর এই কম্পিটিশনে আমরাই জিতবো। খেলবি না খেলবি?
এই যে কুলি খেলতেছিস আব্বা তোমার গরু খুয়ানি আব্বা গরু তো দাওয়াত খাতি গেছে আব্বা দাওয়াত খাতি গেছে মানে ওই যে দুজন মানুষ এসে কইলো গাজী সাহেবের গরুর নাকি বিয়া আমার গরুর নাকি দাওয়াত দিছে আব্বা হ্যাঁ কস কি আব্বা ওরা যাওয়ার সময় আমার দুইটা রসগোল্লা দিয়ে গেছে আমি তোমার নেটে রাখছি আব্বা খুব মিঠা আব্বা খান মিঠা আছে হ্যাঁ মিঠা আছে রসগোল্লা হ্যাঁ এই ওরা কোন কি গেছে আব্বা ওরা ওদিক গেছে আব্বা আমার বংশ ধ্বংস করে দিব এই কগর কোন দিকে কগর কোন দিকে আব্বা গরু দাঁত আব্বা দাঁত দাঁত কেটে গেছে কইলে